Sara y su buen. স্যার আপনি ক্লাসটা রেকর্ড করে দিন, তাহলে পরে আবার আমরা ইউটিউব থেকে দেখে নিব। হ্যাঁ হ্যাঁ শোনো, আমি তাই করব, কারণ এখন বিদ্যুৎও ডিস্টার্ব করতেছে, এই নেটওয়ার্ক মনে কাজ করতেছে বলে লাইনে, বুঝতে পেরেছো তোমরা? আমি তো এরকম এত সকাল থেকে এই পর্যন্ত কোনো সমস্যা পাইনি, আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, সকাল থেকে এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি, একেবারে স্মুথ নিয়ে ক্লাস করছি, আর আগে দুইটা ক্লাস নিচে আমাদের কোনো সমস্যা হয়নি, তো এখন যে এরকম ডিস্টার্ব হবে এটা আমি কল্পনাই করতে পারিনি একবারে। তো আমি তোমাদের এই ক্লাসটা ইয়ে করে দিয়ে দেবো, তোমাদের অবলক্ষারকের নির্দেশকের যে ইয়েটা ছিল ওই টপিকটার উপরে আমি তোমাদের এটা রেকর্ড ইয়ে করবো, আর পরবর্তী ক্লাস তোমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য কিবারে বুধবারে, না বুধবারে তো প্রথম পিরিয়ড তোমাদের ক্লাস, তাই না? বুধবারে তোমাদের ফার্স্ট পিরিয়ড ক্লাস, ফার্স্ট পিরিয়ডে কোনো সমস্যা হয় না, তা আমরা ওই দিন ইয়েটা শেষ করে ফেলবো, আমার এই অধ্যায়টা শেষ করে আমরা কোশ্চেনের দিকে যাব, বুঝতে পেরেছ তোমরা? এটা যে আমরা কতটুকু পড়াইছিলাম অম্লকারকের, তোমাদের কাছে বই থাকলে বইটা খুলতে পারো, আমি দেখছি বই মধ্যে এখানে সবকিছু বই ওই পুরো পেজটা ওপেন করলে এটা একটু চাপ পড়ে যায়, বুঝতে পারছো? পুরো পেজটা ওপেন করলে আমাদের চাপ পড়ে যায়, তাহলে আমরা অম্লকারকের যে যে পৃষ্ঠাটা আছে আমরা এখান থেকে একটু আলোচনা করি। ওই পৃষ্ঠাটা তোমাদের দেখো 154 নম্বর পৃষ্ঠাটা, তোমাদের দেখো 154 নম্বর পৃষ্ঠাতে তোমাদের একটু বইটা খুললে তোমরা সবাই দেখতে পাবে, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ আচ্ছা দেখো, হ্যাঁ আমরা ওই পুরো পেজটা ইয়ে করতে গেলে কিন্তু আমাদের জন্য মানে নেটের উপর চাপ পড়ে যায়, বুঝছো? মনে হয় নেটের কোনো লাইনে কাজ করতেছে আর কি। তো যাই হোক, আমরা পিএইচ এর মান যেটা ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট যেটা আমরা পড়ছিলাম, এটা বইটা তোমরা দেখো লাল থেকে একবারে বেগুনি পর্যন্ত দেখতে পারছো, ডান দিকে যত যাবো বাম পাশে একটা শূন্য যেটা লাল, এরকম লাল কালার যদি হয় এটা সাধারণত অম্লীয়, আর সবচেয়ে তীব্র এসিড যেটা হবে শক্তিশালী এসিড, এটার পিএইচ এর মান হবে 0, আর যেটা সবচেয়ে তীব্র ক্ষার এটা হবে শক্তি, এটার মান হলো পিএইচ এর মান 14। দেখো এখন আমরা এই নির্দেশকের পৃষ্ঠাটা থেকে আমরা পরের পৃষ্ঠাতে যাই, দেখো পিএইচ কেন আমাদের এত দরকারি, যে মাটির পিএইচ আমরা 116 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখি মাটির পিএইচ সাধারণত 8.4 থেকে 8 এর ভিতর থাকে, মাটির পিএইচ 4 থেকে 8, কারণ আমাদের ফসলাদি উৎপাদনের জন্য আমাদের মাটির পিএইচ একান্ত দরকারি, মাটির পিএইচ যদি আমরা না দেখি না ঠিক রাখি তাহলে কিন্তু আমাদের ফসল উৎপাদন সম্ভব না, তাহলে মাটির পিএইচ এর মধ্যে 3 এর কম হয় তাহলে এটা হয়ে যাবে অম্লীয়, কাজে আমাদের অনেক দরকারি উপাদান মাটিতে দেখো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এইগুলি মাটি থেকে চলে যায়, ফলে মাটির উর্বরতা কমে যায়, এসিডিক মাটির জন্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যুক্ত সার খুবই মানে দরকারি, তাহলে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ক্যালসিয়াম ফসফেট ম্যাগনেসিয়াম ফসফেট এইসব তো সার যদি আমরা মাটিতে দেই তাহলে আমাদের কি হবে মাটির অম্লত্ব নষ্ট হয়ে যাবে, অর্থাৎ মাটির কি হয় গুণগত মান ভালো হয়ে যাবে, অর্থাৎ অনেক ক্ষেত্রে মাটিতে অ্যাসিডিটি বাড়লে আমরা কি করি চুন মিশাই, চুন দেই মাটিতে, চুন দেয় চুন তো সবাই চিনো ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলি, যেই চুন তোমরা ওই দেখতে পাও চুনের সাথে আমরা ইয়া পানের সাথে চুনকে গোলাইয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানিয়ে আমরা খাই, পানের সাথে যা খাই এটা তো চুন, আর বিল্ডিং মধ্যে চুন দেওয়া হয় এটা তো সবাই চিনো চুন। অন্যদিকে মাটি খুব ক্ষারি হলে, মাটি খুব ক্ষারি হলে পিএইচ এর মান 9.5 এর বেশি হয়ে যায় এবং মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, তাহলে ক্ষারি হলেও সমস্যা, যদি মাটি ক্ষার হয় তাহলে কিন্তু আমাদের দিকে অসুবিধা, তাহলে তখন অ্যালুমিনিয়াম আয়ন সহজে মাটি থেকে গাছের মূলে চলে যায় এবং এতে গাছের মারাত্মক ক্ষতি হয়ে যায়, তাহলে অ্যালুমিনিয়াম যে উপাদানটা আছে এরা মাটিকে মাটির মাটি থেকে গাছের মূলের সাহায্যে কি গাছে চলে যায় তাহলে আমার গাছের ক্ষতি হয়, তো ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ তো বুঝো যেটাকে আমরা কন্ট্রোল করি, অর্থাৎ যদি এটা ক্ষারত্ব বেড়ে যায় তাহলে অম্লত্ব একটু যোগ করতে পারলে কি ওইটা প্রশমিত হয়ে যাবে, যদি আমরা এসিড এসিড আমরা খাইতে পারি না ক্ষারও খাইতে পারি না, কিন্তু এসিডের সাথে যখন ক্ষার মিশিয়ে দিব তখন কি হয়ে যায় নিরপেক্ষ হয়ে যায়, অর্থাৎ মনে করো সালফিউরিক এসিড এটা কিন্তু খুব ভয়ঙ্কর, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও খুব ভয়ঙ্কর, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন সালফিউরিক এসিড মিশিয়ে দিব ওই গ্লাস মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক এসিড একসাথে বিকে গরাবো তাহলে নিরপেক্ষ হয়ে যাবে, তখন অম্ল থাকবে না ক্ষার থাকবে না, তখন এটা আমরা খেতে পারবো কোনো সমস্যা নেই,
এটা বলা হয় কন্ট্রোলিং, আর নিরপেক্ষতা বল। তো অতিরিক্ত এসিড বা খার খার পিএইচ মান খুব কমে গেলে, অর্থাৎ পিএইচ এর মান খুব কমে গেলে হয় কি এসিড আর পিএইচ এর মান সবচেয়ে বেশি বেড়ে গেলে হয় ক্ষারীয়। তাহলে মাটিতে থাকা উপকারী অনেক অণুজীব বানাবো। মাটির অণুজীব গুলি আমরা কি, আমরা তো সবাই চিনি মাটির অণুজীব হলো কি, ব্যাকটেরিয়া বাইরাস, এগুলি কি মাটির অণুজীব? ব্যাকটেরিয়া বাইরাস সত্ত্বেও এগুলি মাটির অণুজীব এবং এগুলি মাটিতে থাকা খুবই দরকার, কারণ এগুলি না হলে মাটিতে জিনিসপত্র পচনশীল হবে না। অর্থাৎ মাটির সাথে এগুলি যে কোনো মানুষ বা অন্যান্য গাছগাছা যদি মাটিতে মিশে যায় তাহলে মাটির উর্বরতা ভালো থাকে। এই জন্য মাটির এগুলি মিশে যাওয়ার জন্য কি কিসে মাটির সাথে মিশে যায়? অণুজীব। অণুজীব হলে ব্যাকটেরিয়া বাইরাস ছত্রাক, এগুলি হলে মাটির অণুজীব, আমাদের উপকারী অণুজীব। কারণ এই অণুজীবগুলি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অণুজীবগুলি মারা গেলে মাটির উর্বরতা রক্ষা করার মতো আর কোনো উপাদান থাকে না, ঠিক আছে? তাহলে ফলে গাছপালার স্বাভাবিক জৈবিক কার্যকলাপ ব্যাহত হয়। ব্যাহত মানে কি? বন্ধ হয়ে যায়, অর্থাৎ গাছ মানে গাছপালার যে স্বাভাবিক বৃদ্ধি এটা হইতে পারে না। এটা বাজারে মুখ দেওয়ার জন্য যেসব প্রসাধনী সামগ্রী আমরা কিনে থাকি, যেসব প্রসাধনী সামগ্রী পাওয়া যায় তাতে লেখা থাকে পিএইচ এর মান 5.5 অর্থাৎ 4.8 থেকে 5.5, এরকম দেখবা প্রসাধনী গায়ে আমরা ফেস ওয়াশ কিনি বা অন্য জিনিস কিনি, দেখবা পিএইচ এর মান 5.5 পর্যন্ত লেখা, অর্থাৎ 4.8 থেকে 5.5 পর্যন্ত লেখা থাকে। তাহলে কি বোঝা যায়? আমাদের ত্বক সাধারণত অ্যাসিডিক হয় এবং এর পিএইচ এর মান 4.7 থেকে 6 এর মধ্যে থাকে। তবে নবজন্ম নেওয়া শিশুদের ত্বকের পিএইচ এর মান 7 এর কাছাকাছি থাকে। তাই বয়সের বড়দের জন্য যেসব প্রসাধনী ব্যবহৃত হয় তা শিশুদের জন্য প্রযোজ্য নয়, এতে শিশুর ত্বকের ক্ষতি হতে পারে। দেখো শিশুরা যেগুলি ব্যবহার করে এগুলি কিন্তু বড়দের জন্য অসুবিধা নেই, কিন্তু বড়রা যেগুলি ব্যবহার করে এগুলি শিশুর দিকে ব্যবহার করা উচিত না। আমরা অনেক সময় বড়রা যে সমস্ত কসমেটিক গুলি ব্যবহার করে বাচ্চাদের দিয়ে দেয়, এটা খুবই ক্ষতিকর, বুঝতে পারছো? কারণ বড়দের চামড়ার সহনশীলতা টলারেন্স আর বাচ্চাদের এক না, কিন্তু এই জন্য এটা আমরা যদি জানি যে বড়দের জন্য যেসব প্রসাধনী ব্যবহৃত হয় তা শিশুদের জন্য প্রযোজ্য নয়, এতে শিশুদের ত্বকের ক্ষতি হতে পারে। আচ্ছা এবার বিভিন্ন শিল্প রাসায়নিক প্রক্রিয়ায় পিএইচ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা রকম ঔষধ, কলমের কালি, বেকারিতে লজেন্স জাতীয় মিষ্টি, খাদ্যদ্রব্য, চামড়া প্রভৃতি অনেক ক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা তাছাড়া আলোকচিত্র সংক্রান্ত রাসায়নিক বিজ্ঞান, আলোকচিত্র সংক্রান্ত মানে কি, যারা ক্যামেরার কাজ করে, ক্যামেরা দিয়ে অর্থাৎ বিভিন্ন ভিডিও টিডিও ইয়া করে তারা আলোকচিত্রগ্রাহী বলে, যারা ছবি উঠায় তারাও কিন্তু আলোকচিত্রগ্রাহী, বুঝতে পেরেছ? আলোকচিত্রগ্রাহী এবং রং তৈরি এবং ব্যবহারে, রং তৈরি ও ব্যবহারে ধাতু পদার্থের ইলেকট্রোপ্লেটিং এইরকম সাধারণ ক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে কাজ করা হয়। তা আমরা এগুলি সব কিছু চিনি, যারা আলোকচিত্রগ্রাহী সংক্রান্ত আলোকচিত্রগ্রাহী তাদেরকে আমরা ক্যামেরাম্যান বলি। আচ্ছা তারা কি বিভিন্ন ভিডিও টিডিও করে এবং যারা ওই যে রং তৈরি করে এবং ধাতু পদার্থ ইলেকট্রোপ্লেটিং অর্থাৎ মানে ইলেকট্রোপ্লেটিং করে, আমরা কই না এই জিনিসটা চামড়ার উপরে আমরা কি নিকেলের একটা প্রলেপ দিচ্ছি, এটা বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তো ইলেকট্রোপ্লেটিং করলে কিন্তু ধাতু পদার্থর টেকসই হয়, ধাতু পদার্থের উজ্জ্বলতা বাড়ে এবং যেইটাতে ইলেকট্রোপ্লেটিং করা হয় এটা মরিচা ধরে না, এই একটা সুবিধা আর কি। হ্যাঁ তাহলে ওই জিনিসের দামও অনেক বেশি ইলেকট্রোপ্লেটিং করলে, এটা বাংলাতে বলি আমরা তড়িৎ প্রলেপন আর ইংলিশে বলা ইলেকট্রোপ্লেটিং। যে চামচের উপরে ইলেকট্রোপ্লেটিং করা থাকে ওই চামচের দাম অনেক বেশি, আর যেটাতে গ্যালভানাইজ করা থাকে, গ্যালভানাইজ অর্থাৎ জিঙ্কের পড়া দেওয়া থাকে, এর দাম খুবই কম। অর্থাৎ একটা চামচের দাম দেখো হয়তো 50 টাকা, আর একটা চামচের দাম থাকে 500 টাকা। তাহলে ওই 50 টাকা দিলে এটা হলো কিন্তু গ্যালভানাইজ করা, আর যেটা 500 টাকা ওইটার দাম হলে মনে করো ইলেকট্রোপ্লেটিং করা অর্থাৎ নিকেলের পড়া দেওয়া, ওইটার দামও বেশি, ওইটা টেকসই বেশি, ওইটা উজ্জ্বলতা বেশি থাকে এই আর কি। কিন্তু ওইটা কেনার কাস্টমার খুবই কম, এই জন্য যেটা দাম কম এটা বেশি কিনে মানুষ, বুঝো না? আমরা অনেক বাজারে যে ছোট ছোট সামগ্রীগুলি কিনি এগুলির মধ্যে ভালো খারাপ দুই ধরনের কোয়ালিটি আমরা দেখতে পাই। আচ্ছা কোন মানের পিএইচ দ্রবণের কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য একটি চার্ট রয়েছে, এরা 7.09 অর্থাৎ এই যে আমরা কালার চার্টটা দেখছিলাম না, এটা 7.09, এই যে তোমার বাম পাশে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট দেখছো এইটা আর কি, এই কালার চার্টটা ব্যবহার করা হয়, একে ইউনিভার্সাল কালার চার্ট বলে। কোন দ্রবণের কয়েক ফোঁটা ইউনিভার্সাল কালার চার্ট যোগ করলে দ্রবণ যে বর্ণ ধারণ করে সেই বর্ণ ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের বর্ণের সাথে মিলে দ্রবণের পিএইচ এর মান নির্ণয় করে, বুঝতে পেরেছ? অর্থাৎ আমরা যে এটা পিএইচ এর মান নির্ণয় করবো, অর্থাৎ এটা যদি লাল এবং হলুদের মাঝে থাকে তাহলে আমরা বুঝবো কত, এটা 0 থেকে বেশি, 1 থেকে কম, আর যদি হলুদ থাকে তাহলে মনে করো আমরা বলবো 3, আবার হলুদ এবং সবুজের মধ্যে থাকে তাহলে 3 থেকে
বেশি চার থেকে কম এরকম আমরা বুঝতে পারবো, বুঝতে পেরেছো? অর্থাৎ ইউনিভার্সাল কালার সেটের রঙের মাঝামাঝি যদি কিছুক্ষণ থাকে তাহলে আমরা ওইটার পিচের মান আমরা বুঝতে পারবো। আচ্ছা এবার আসে আমরা খার, তোমাদের 156 নম্বর পৃষ্ঠে সবাই দেখো খার, খার খার কি? খার হলো যে সমস্ত পদার্থ পিচ্ছিল, হ্যাঁ পিচ্ছিল এবং একটু তিতা তিতা স্বাদযুক্ত তিতা, যেমন খার আমরা ভালোভাবে চিনতে পারি খার কিসে আছে, সাবানের মধ্যে খার আছে। সাবান কেমন পিচ্ছিল না? সাবান সামান পিচিল, এবং আমরা যে টুথব্রাশ এটাও তো খার আছে, এটাও একটু পিচিল টাইপের থাকে। এরপর আমরা ওয়াশিং মানে ফেস ওয়াশ এটাও খার, এরপর মানে যাই হোক আমরা এইগুলিকে খার বলি। আর খাবারের মধ্যে দেখো পাট শাক এবং ওই যে উস্তা বা করলা এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ খার আছে, তাই এগুলো একটু তিতা তিতা লাগে, এই জন্য এগুলো আমরা বলি খার। আর খার চিনতে গেলে তুমি কি বুঝবো? খারের মধ্যে ওয়েস আছে, দেখো আমাদের এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সোডিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন লেখা আছে, আবার পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন এরা এই মাঝামাঝি দেখো আছে। তাই আমাদের খারের সংজ্ঞা আমরা কি দেব? যে সকল যৌগের মধ্যে কি আছে হাইড্রোক্সাইড আয়ন আছে, অর্থাৎ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দেয় এবং এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাদেরকে আমরা খার বলি। আমি এই সংজ্ঞাগুলি তোমাদেরকে আমি বলে দেবো এবং যেভাবে আমি সংজ্ঞা আকারে বলবো ওই আকারে তোমরা একটু লিখে নিলেও পারবে পরে। আমি আমার অধ্যায়টা পড়ার শেষে আমরা ওই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো যাই হোক আমরা এখন আসি খারের রাসায়নিক বৈশিষ্ট্য। খারের রাসায়নিক বৈশিষ্ট্য কি? খার রাসায়নিক বৈশিষ্ট্য খার লাল লিটমাস কাগজের রং পরিবর্তন করে দেয়, অর্থাৎ নীল হয়ে যায়। আমরা বলছিলাম না খারের মধ্যে অর্থাৎ খার মানে কি? সাবানের পানা, সাবানের পানি অথবা ওই এরকম ফেস ওয়াশ এগুলি যে আমরা খার বলি, এগুলির মধ্যে যদি তুমি লাল লিটমাস কাগজ ডুবাও তাহলে নীল হয়ে যাবে, তাহলে আমরা বুঝবো এটা খার। আর তাছাড়া আর কিছু নির্দেশক আছে যেগুলো নিয়মিত ভাবে আমরা পরীক্ষাগারে ব্যবহৃত করি, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনলফথালিন, এগুলো তোমরা পরীক্ষাগারে ল্যাবরেটরিতে গেলে দেখবো আমাদের ল্যাবের মধ্যে এগুলো সব আছে। এই যে মানে কি বলছি আমি এখানে মিথাইল অরেঞ্জ এরও আছে, মিথাইল রেড এরও আছে, ফেনলফথালিন এগুলো আছে। এগুলি তোমরা দেখতে চাইলে যখন ক্লাস চলবে তখন তোমরা মনে করো। তো একদিন আমরা ক্লাস শেষে আমরা ক্লাসের অর্ধেক শেষ হয়ে আমরা 20 মিনিট জন্য আমরা তোমাদেরকে আমি ল্যাবে নিয়ে যাবো, ল্যাবে নিয়ে তোমাদের মিথাইল অরেঞ্জ কিরকম, মিথাইল রেড কিরকম, মিথাইল ফেনলফথালিন কিরকম, ফেনলফথালিন কিরকম এগুলো তোমাদেরকে দেখাবো। বুঝতে পেরেছো সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তোমরা যদি ওইগুলি দেখতে চাও তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনলফথালিন এগুলি নির্দেশক, এইগুলি তোমাদেরকে দেখাবো আমি। হ্যাঁ, তোমাদের তো এখন শুধু পড়ার দরকার, পড়ো, পড়ার পর যে জিনিসগুলি দেখবো তোমরা একটা কাগজে লিখে রাখবা যে স্যার আমাদের এইগুলি তখন যেটা যে বলবা তখন ওইটা আমি দেখাবো। যেমন তুতে যদি দেখতে চাও দেখাবো, যেমন ভিনেগার, ভিনেগার এমন তোমরা পড়ছো অ্যাসিডিক অ্যাসিড, ভিনেগার ওখানে আছে এটা দেখাবো। এরপরে মানে যে কোনো লবণ, যে কোনো জিনিস আমাদের ল্যাবরেটরিতে সব কিছু আছে, তোমাদের ওইগুলি তোমরা দেখতে চাইলে যে এটা কেমন দেখতে এটা দেখান। লিটমাস কাগজ আমি তোমাদের ছবিতে দেখাইছি কিন্তু এটা ওখানেও আছে, লাল লিটমাস, নীল লিটমাস কাগজ আছে বাস্তবে যেটা দেখতে পাবে। হ্যাঁ, তোমরা এগুলি কাগজে লিখে রাখবা, তা লিখে লিখে মানে সব একসাথে মানে লিখে রাখলে যখন যেটা বলবা যে হ্যাঁ আমি যদি লিখে না রাখো তাহলে তো তোমরা মনে রাখতে পারবে না এতগুলি। যে যে জিনিসগুলি আমি বলছি এই জিনিসগুলি তোমার একটু কাগজে লিখে রাখবে, তাহলে আমার যেদিন ল্যাবে নিবো ওই দিন সব তোমাদেরকে দেখাতে পারবো। আচ্ছা, তো নির্দেশক যে আমরা বলছিলাম লিটমাস, এক নম্বর লেখো উপরে আছে লাল লিটমাস কাগজ, এটা নির্দেশকের রং কি করে লাল অথবা নীল হয়ে যায়। আচ্ছা, আসলে নির্দেশক রং না, আসলে এটাকে একটা খারের ধারণকৃত বড় রং, আর এটা নির্দেশক রং বলতে দেখা না, এখানে লালটা নীল হয়ে যায়। নির্দেশকের রং হলো কি? লাল কাগজটা নীল হয়ে যায়। যেমন মিথাইল অরেঞ্জ যদি কমলা, নির্দেশক মিথাইল অরেঞ্জটা দেখতে কিন্তু কমলা রঙের, মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ বলি আমরা কেমন, অরেঞ্জ তো কমলা তাই না? অরেঞ্জ কি বাংলাতে কি বলে? অরেঞ্জ কমলা বলি আমরা তাই না? অরেঞ্জ তো আমরা কমলা বলি। এই যে মিথাইল অরেঞ্জের বর্ণটা কেমন? কমলা বর্ণের। এটা কি হয়ে যাবে? খারের মধ্যে ডুবাইলে খার, খার মানে কি? যদি সামান্য পানিতে ডুবাই, সামান্য গোলা পানিতে ডুবাইলে এটা কেমন হয়ে যাবে?